এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমেরিকায় পাওয়া যায়। এটার নাম স্পাইজেলিয়া অ্যানথেলমিন্টিকা। এর অপর নাম হচ্ছে কৃমি ঘাস। এই গাছের মূল থেকে আমাদের স্পাইজেলিয়ার মাদার টিংচার তৈরি হয়। হার্টের রোগ, বাত, মাথা ব্যথা, স্নায়ুশূল, কৃমি ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়। ঔষধটিতে যে সুনির্দিষ্ট লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে। আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করতে ভীষণ সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার এই স্পাইজেলিয়ার যদি ড্রাগ পিকচার অঙ্কন করতে চায়, তাহলে আগে জেনে নেওয়ার প্রয়োজন যে এই স্পাইজেলিয়ার রোগীদের শারীরিক গঠনটা কেমন। এটাকে বলা হয় দাঁতগত লক্ষণ। তো দাঁতগত লক্ষণটি হবে, রোগীরা হবে শীতকাতর, রোগা এবং স্পর্শকাতর। এবার নেক্সটে জানার প্রয়োজন যে রোগীদের মানসিক অবস্থাটা কেমন। কিন্তু দুঃখের বিষয়, আমি প্রায় 5-7টি মেটেরিয়া মেডিকার বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি যে এই স্পাইজেলিয়া রোগীদের কোনো মানসিক অবস্থা বা মেন্টাল স্টেট পাওয়া যায় না। সুতরাং এটা ধরে নিতে হবে যে যে কোনো মানসিকতা রোগীদের ক্ষেত্রে, অর্থাৎ সব রোগীদের ক্ষেত্রে এই স্পাইজেলিয়া ঔষধটি কিন্তু প্রয়োগ করা যেতে পারে। এবার এই স্পাইজেলিয়া ঔষধটি একটা মাঝারি প্রকৃতির ঔষধ আর কি, খুব বড় নয়। তো এই ঔষধটির 12টি প্রধানতম লক্ষণ রয়েছে। এই এই প্রধানতম লক্ষণগুলো ঔষধ নির্বাচনের জন্য ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। তো নাম্বার 1 রয়েছে হচ্ছে ক্রিয়াস্থান। হার্ট, চোখ এবং স্নায়ুর উপর ঔষধটির প্রধান ক্রিয়া। এবার নেক্সটে রয়েছে নাম্বার 2 রয়েছে উপযোগিতা। উপযোগিতা মানে হচ্ছে যে এই ঔষধটি কাদের ক্ষেত্রে উপযোগী হবে। বাতাগ্রস্ত, হালকা শরীর, পাতলা চুল বিশিষ্ট মানুষ, হরিদ্রা বা মেটে বর্ণের মুখের আকৃতি মানুষের পক্ষে ঔষধটি উপযোগী। নাম্বার 3 রয়েছে বুক কাঁপা বা প্যালপিটেশন। এত জোরে হয় যে বস্ত্রের আবরণ ঠেলে ওঠে, এটা কিন্তু বাইরের থেকে বোঝা যায়। সমস্ত বক্ষ কম্পিত হয় এবং তার শব্দ কিন্তু কয় ইঞ্চি দূর থেকে শোনা যায়। মানে এত জোরে প্যালপিটেশন হবে স্পাইজেলিয়ার রোগীদের। নাম্বার 4 রয়েছে রোগাক্রমণ। রোগাক্রমণ হবে বাম দিকে। মাথা ব্যথা, দন্তশূল, চক্ষুশূল, ঘাড়ে ব্যথা ইত্যাদি যে ব্যাধি হোক না কেন, বাম দিকে আক্রমণ করে। নাম্বার 5 রয়েছে বেদনার প্রকৃতি। স্নায়ুশূল ধরনের, মুখমণ্ডলে, মস্তকে, চোখে ইত্যাদি যে স্থানে ব্যথা হোক না কেন, তা কিন্তু স্নায়ুশূল ধরনের। অর্থাৎ এই স্নায়ুশূল ধরনের ব্যথা কিন্তু বাইরে থেকে বিশেষ কিছু বোঝা যায় না। কিন্তু যদি বাতের ব্যথা হয়, তাহলে তার প্রকৃতি হলো সুস্ফুটানোর মতো। নাম্বার 6 রয়েছে মাথা। মাথা ব্যথা সূর্যোদয় থেকে শুরু হয়, সূর্যাস্তে গিয়ে কমে যায়। অধিকাংশ ক্ষেত্রে এই ব্যথা কিন্তু বাম দিকেই হয়। নাম্বার 7 রয়েছে চোখ। চোখের ব্যাধিগুলো ঠান্ডা জলে উপশম হয়। বারবার চশমার পরিবর্তন করতে হয়। এই লক্ষণটি আমাদের কিন্তু টিউবারকুলি নামে রয়েছে। অনেক সময় বাম চক্ষু দিয়ে অনবরত পরিষ্কার জল পড়ে। নাম্বার 8 রয়েছে নাক। ভিতরের দিকে দুর্গন্ধযুক্ত শেলেসা, উহা রাত্রে গলার ভিতরে এসে দম বন্ধের ভাব হয়। নাম্বার 9 রয়েছে দাঁত। ব্যথা, অর্থাৎ দাঁতের ব্যথা ধূমপানে, শয়নে, ভোজনে উপশম, ঠান্ডা জলে বা ঠান্ডা বাতাসে কিন্তু বৃদ্ধি পায়। নাম্বার 10 রয়েছে ফুসফুস। বুক কাঁপার সঙ্গে শ্বাসকষ্ট, ডান পাশে এবং উঁচু বালিশে শুলে কিন্তু শ্বাসকষ্ট কমে। নাম্বার 11 রয়েছে তোতলা। এই তোতলা রোগের ক্ষেত্রে শব্দের প্রথম অংশ 2-3 কিন্তু উচ্চারণ করে। এই রোগটির সঙ্গে যদি পেটের রোগ এবং কৃমি বর্তমান থাকে, তবে এই ঔষধটি প্রয়োগ করলে কিন্তু অধিক ফল পাওয়া যাবে। এবার বৃদ্ধি উপশম নাম্বার 12 রয়েছে।
তো স্পাইস লেয়ার সমস্ত রোগ বৃদ্ধি হবে বর্ষাকালে এবং জল আবহাওয়ায়, আর উপশম হবে ডান পাশে শুলে বা উঁচু বালিশে শুলে কিন্তু সমস্ত রোগের উপশম হবে। এছাড়া এই স্পাইজেলিয়ার 7টি অসাধারণ লক্ষণ রয়েছে। নাম্বার ওয়ানে রয়েছে পিন, সুচ ইত্যাদি সূক্ষ্ম যন্ত্রকে ভয় করে কিন্তু স্পাইজেলিয়ার রোগীরা। নাম্বার টুতে রয়েছে চোখের রোগে রোগী মনে করে চক্ষু বড় হয়েছে। নাম্বার থ্রিতে রয়েছে মাথার রোগে রোগীরা মনে করে মাথা পেটি দিয়ে বাঁধা আছে। নাম্বার ফোরে রয়েছে ছোট ছোট কৃমি মলদ্বারে শুরু করে। নাম্বার ফাইভে রয়েছে রাত্রে হাত পা স্থির রাখতে পারে না। নাম্বার সিক্সে রয়েছে হার্টের রোগে সামনের দিকে ঝুঁকলে বৃদ্ধি পায়। নাম্বার সেভেনে রয়েছে কানে আঙুল ঢোকালে ভালো শোনে, অবশ্যই এটা কিন্তু কানের রোগে। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।